CITU ni luaji mungwai fashalo BJP Hapang ni Chwngpherang te rail sep shop private khlaina ni sanmungo convention chongsa jakha muktadara auditorium o tino convention o manjaka CITU ni haste adong Shankar Prasad Dutt haste kashku manik deno khobite kubuni adong ro bishoy ni ajke ekhane alochona ahoban kora hoyeche eta manusher jibone ঘুম থেকে উঠিয়েই এটার সাথে আপনার একটা সম্পর্ক যুক্ত আছে একটা বিষয় আপনারা শুনছিলেন খুব সংক্ষেপে হলো বিষয়টা তিনি উপস্থাপিত করেছেন আমরা এই জাতীয় কনভেনশনগুলো বা আলোচনাটা কেন করছি এটা ঠিক যে সংবাদ মাধ্যমের একটা বিরাট অংশ এখন প্রকৃত সমস্যাগুলো মানুষের সামনে নিয়ে যান না তো নিয়ে তো আমাদেরকেই যেতে হবে আর তো বিকল্প নেই মানুষ যদি সমস্যাগুলো না জানেন কী করে মানুষের সর্বনাশ করছেন তো স্বাভাবিকভাবেই মানুষকে রাস্তায় নামানো অত সহজ না আগে তাকে সমস্যাটা বুঝাতে হবে কে দায়ী এই সমস্যার জন্য রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র তো তৈরি হয়েছিল একটা স্বনির্ভর ভারতকে লক্ষ্য রেখে এবং এমন একটা ভারত তৈরি হবে যে ভারতটা আমদানি নির্ভর হবে না নিজের পায়ে নিজে দাঁড়াবে দরকার হলে বিদেশে রপ্তানি করবে একটা স্বনির্ভর ভারত হিসেবে তৈরি হবে এটা নেহরুর আমলেই ঘোষিত নীতি জওহরলাল নেহরু যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং এর জন্যই দেশে পরিকাঠামোগুলোর উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল এবং পরিকাঠামো নির্মাণের যে অর্থ এই যে রাস্তাঘাট জল বিদ্যুৎ স্কুল হাসপাতাল এগুলো কোত্থেকে আসে অর্থ সবই কি মানুষের ট্যাক্সের পয়সা থেকে না কারো কারো ধারণা এর পয়সাটা কিন্তু একটা ভালো অংশের টাকা আসতো এই জাতীয় পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেটাকে পিসিউ বলা হয় অধিকৃত সংস্থা থেকে লভ্যাংশ থেকে যারাই লাভ করতেন আইনি আছে কোম্পানি অ্যাক্টের মধ্যে ধরা আছে তার তিন ভাগের এক ভাগ টাকা যদি রাজ্য সরকারের কোম্পানি হয়ে থাকে তিন ভাগের এক ভাগ টাকা রাজ্য সরকারের দিতে হবে ডিভিডেন্ড হিসেবে এরপরও রাজ্য সরকার যেহেতু তার শেয়ার যে কোনো সময় সেখান থেকে টাকা নিয়ে যেতে পারে এই অর্থটাই দেশের পরিকাঠামো তৈরি করার জন্য খরচ করা হতো শুধু তাই না কোম্পানি অ্যাক্টের আর একটা জায়গায় একটা নির্দেশিকা দেওয়া আছে আপনি যেখানে প্রফিট করবেন সেখানে জনস্বার্থে আপনাকে মিনিমাম 10% টাকা একবার ন্যূনতম 10% টাকা জনগণের জন্য কোনো পরিকাঠামো তৈরি করার জন্য খরচ করতে হবে মাল তারা পরিবহন করেন এবং এর মধ্য দিয়ে ভারতবর্ষে 142 কোটি মেট্রিক টন মাল পরিবাহিত হয় আমাদের দেশের মধ্যে এখন মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে এই যে একটা বিশাল লাভজনক জায়গা এই জায়গাটা নামে রেলওয়ে ডিপার্ট মিনিস্ট্রি অফ রেলওয়েস থাকবে ডিপার্টমেন্ট থাকবে আপাতত কিন্তু পুরো ব্যবস্থাটাকে দপ্তরটাকে সেখানে একটা খুলসে রূপান্তরিত করা হবে তার ভেতরের যা কিছু আছে সবটাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার ব্যবস্থা মোদী সরকার গ্রহণ করেছে যেমন আমাদের দেশে রেল ব্যবস্থাটা বিভিন্ন ভাগে বিভক্ত রেলের যে বিভিন্ন ম্যানেজার দেখবেন রেলের ম্যানেজাররা বিভিন্ন কেউ নির্মাণের কাজে যুক্ত আছেন কেউ দেখভালের কাজে যুক্ত আছেন এরকম ভাগ করেছে সরকার কি নির্মাণ ব্যবস্থা পরিচালন ব্যবস্থা রক্ষণাবেক্ষণ ব্যবস্থা মজুদ ভাণ্ডার অর্থাৎ বিভিন্ন জায়গায় গুডস ট্রেনে মাল নিয়ে গেলে যেগুলো জমা থাকে সে জায়গা রেললাইন দেখভালের জন্য ব্যবস্থা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টগুলো দেখার ব্যবস্থা এই সবগুলো ব্যবস্থাই এখন মোদী সরকার বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্যে তারা উদ্যোগ নিয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে ন্যাশনাল মনিটাইজেশন প্রোগ্রাম বা জাতীয় নগদীকরণ পরিকল্পনা যে পরিকল্পনার মধ্য দিয়ে কোনটা কীভাবে কত টাকার বিক্রি হবে না হবে এই ব্যবস্থাগুলো তুলে ধরা হচ্ছে আমাদের দেশে এর মধ্য দিয়ে রেল স্টেশন যেমন বিক্রির সিদ্ধান্ত হচ্ছে তার পাশাপাশি রেলের পার্শ্ববর্তী যে জমি আছে এক একটা রেল স্টেশনে দেখবেন রেলে
এখানে যারা আছেন প্রায় সবাই হয়তো রেলে চড়েছেন, সেখানে রেল স্টেশন এবং তার পার্শ্ববর্তী রেল লাইনের দুদিকে দেখবেন সীমানার মধ্যে প্রচুর জায়গা সেখানে আছে। তাহলে রেল স্টেশন এবং রেলের পাশের যে জায়গাগুলো সবগুলো বেসরকারি হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাল রাখার জন্য যে শেডগুলো আছে এই শেডগুলো বেসরকারিকরণের হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রেলের যে কলোনি আছে শ্রমিক কর্মচারীরা থাকার জন্যে সেই কলোনিগুলো বেসরকারি হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবং রেল কিছু স্টেডিয়াম তৈরি করেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এই রেল স্টেডিয়ামগুলোকেও বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্যে উদ্যোগ সেখানে মোদী সরকার গ্রহণ করেছে। সবচাইতে বিপদ যেটা হয়